শেষ ডাকে আসা একটা চিঠি পড়ে হোমস সেটা আমার দিকে এগিয়ে দিল। একটা মুচকি হাসি তার ঠোঁটে, মুখে বলল, একাল আর সেকাল বাস্তব আর দুর্বার কল্পনার অদ্ভুত জগা খিচুড়ির এটাই বোধহয় চূড়ান্ত সীমা ওয়াটসন। দেখো তো তোমার কি মনে হয়। আমি পড়তে লাগলাম 46 Old Jewry, 19th November, প্রসঙ্গ রক্তচোষা বাদু। মহাশয়, মিনসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসন আমাদের একজন মক্কেল। ভ্যাম্পায়ার সম্বন্ধে উনি আমাদের কাছে খোঁজ খবর করেছেন। যেহেতু আমরা কলকব্জা নিয়ে কারবার করি, মিস্টার ফার্গুসনকে বলেছি আপনার সঙ্গে দেখা করতে। মার্টিল্ডা ব্রিক্সের কেসে আপনার সাফল্য আমরা ভুলিনি। আপনার বিশ্বস্ত এজেন্সির পক্ষে মরিস অ্যান্ড ডড। স্মৃতিচারণের ভঙ্গিতে হোমস বলল, ওয়াটসন, মার্টিল্ডা ব্রিক্স কোনো মহিলার নাম নয়, একটা জাহাজের নাম। সুমাত্রা দানবিদুরের সঙ্গে জড়িত এই জাহাজের আশ্চর্য কাহিনী দুনিয়ার সামনে হাজির করার এখনো সময় হয়নি। কিন্তু ভ্যাম্পায়ার কি আমাদের আওতায় আসে? অবশ্য একেবারে নিষ্কর্ম হয়ে বসে থাকার চেয়ে কিছু একটা নিয়ে মাথাটাকে খেলানো মন্দ নয়। গ্রিম ভাইয়ের উপকথা নিয়ে শেষকালে তদন্ত করতে হবে ভাবিনি ভাইয়া। ভি ভলিউমটা আধ বাড়িয়ে নামাও তো দেখি। পেছনে হেলে তার কথা মতো ঘটনাপঞ্জির বিশাল বইটা নামিয়ে আনলাম। বইটাকে হাঁটুর ওপরে ভালোভাবে রেখে তার সারা জীবনের সঞ্চিত তথ্য সম্বলিত পুরনো ঘটনা পঞ্জিটার পাতায় সে ধীরে ধীরে পরম আদরে চোখ বুলিয়ে যেতে লাগে ও পৌঁছে লাগে। গ্লোরিয়া স্কটের সমুদ্র যাত্রা, খুবই বাজে তদন্ত। এই নিয়ে ফলো করে তুমি একটা গল্প লিখেছিলে তাই না? অভিনন্দন জানাতে পারিনি কিন্তু। দেখি, জালিয়াত ভিক্টর লিঞ্চ, বিষধর গিরগিটির গলা, কেসটা সত্যি অত্যাশ্চর্য, সার্কাসওয়ালা ভিক্টোরিয়া, সাগ্রহে সে পাতার পর পাতা উল্টে যেতে লাগলো। কিন্তু বেশ কিছুক্ষণ এভাবে চলার পর হতাশ ভঙ্গিতে বড় বইটাকে নিচে ছুঁড়ে ফেলে দিই। হৃৎপিণ্ডে কাঠের গোঁচ ঠুকে যাদের কফিনে টেকিয়ে রাখতে হয় তাদের সঙ্গে আমার আবার কিসের কারবার বলতে পারো? রাবিশ, পাগলামি একটা সীমা আছে। আমি বললাম, দেখো রক্তচোষা বাদুরকে যে মরা মানুষই হতে হবে মানে তার তো কোনো মানে নেই। একটা জ্যান্ত লোকেরও তো সে অভ্যাস থাকতে পারে। যেমন আমি অনেক জায়গায় পড়েছি যে ওই ধরো বয়সকে আটকে রাখার জন্য বা যৌবনকে ধরে রাখার জন্য ওই বুড়ো বুড়োরা ওই রক্ত চুষে খায়। ঠিক বলেছ, সেরকম কিংবদন্তি ওই বইতে আছে বটসন। কিন্তু তা নিয়ে আমাদের মাথা ঘামানোর কি দরকার আছে? আমরা নিরিট বাস্তব নিয়ে দিব্যি খাড়া আছি, ভূত প্রেতকে কাছে ঘেঁষতে দেব কেন? মিস্টার ফার্গুসনের এই কেস নেওয়া আমার পক্ষে সম্ভব নয়। এই চিঠিখানা বোধহয় উনিই লিখেছেন। দেখা যাক কিসের উদ্বিগে মরছেন ছটপটিয়ে। সে যখন এই প্রথম চিঠিটা নিয়েই ব্যস্ত, আর একটা চিঠিও যে টেবিলে পড়ে আছে সেটা সে লক্ষ্য করে। এবার সেই চিঠিটা তুলে নিয়ে পড়তে লাগে। এবারে প্রথমে তার মুখে দেখা দিল একটু মজার হাসি, ক্রমে সেই হাসি মিলিয়ে গিয়ে ফুটে উঠল গভীর আগ্রহ ও মনোযোগ। চিঠি পড়া শেষ করে কিছুক্ষণ সে চিন্তায় ডুবে রইল। চিঠিটা তার আঙুলের ফাঁক দিয়ে ছুলতে লাগল। শেষ পর্যন্ত চমক ভেঙে সে দিবানিদ্রা থেকে জেগে উঠল। ল্যাম্বার্লি জায়গাটা কোথায় পড়ছো? সাসেক্সে, হর্সামের দক্ষিণে। খুব দূরে নয় তাহলে। আর চিজম্যান কোথায়? দেখো গ্রামটা আমি চিনি, পুরনো সব বাড়িতে একদম ভর্তি। কয়েক শতাব্দী আগে যে লোকেরা বাড়িগুলো তৈরি করেছিল তাদের নামেই বাড়িগুলোর নামকরণ। সেখানে দেখতে পাবে অডলিস, হারভেস, ক্যালটনস, সবাই লোকগুলোকে ভুলে গেছে কিন্তু বাড়িগুলোতে তাদের নাম আজও আছে। উদাসীন গলায় হোমস বলল, ঠিক বলেছ, চিজম্যান আর ল্যাম্বার্লি সম্পর্কে পরে আরো খবর সংগ্রহ করা যাবে। চিঠিটা রবার্ট ফার্গুসনই লিখেছেন, উনি তো বলছেন চেনেন তোমাকে, পড়েই দেখো। হাত বাড়িয়ে ও চিঠিটা দিল। চিঠির মাথায় আগেই উল্লিখিত ঠিকানা লেখা। প্রিয় মিস্টার হোমস, আপনার সঙ্গে পরামর্শ করার কথা আমাকে আমার উকিলরাই বলেছে, কিন্তু বিষয়টা এতটাই অস্বস্তিকর যে সেটা নিয়ে আলোচনা করা খুবই কঠিন। আসলে বিষয়টা আমার এক বন্ধুকে নিয়েই, আমি তার কথাটা আপনাকে বলছি। তিনি 5 বছর আগে পেরুভিয়ার এক ব্যবসায়ীর মেয়েকে যথা এক পেরুভিয়ান মহিলাকেই বিয়ে করেন। মিটারেটটা আমদানির সূত্র ধরে তাদের মধ্যে দেখা সাক্ষাৎ ঘটে। মহিলাটি নিঃসন্দেহে খুবই সুন্দরী ছিলেন, কিন্তু তিনি জন্মসূত্রে ছিলেন বিদেশিনী আর তার ধর্মও ছিল আলাদা। তাই স্বামী স্ত্রীর মধ্যে সর্বদাই একটা স্বার্থ ও অনুমানিন্য মাথাচার দিয়েছিল। ফলে কিছুদিনের পর থেকেই ভদ্রলোকের স্ত্রীর প্রতি ভালোবাসা ধীরে ধীরে কমে যেতে থাকে এবং কেবলই তার মনে হতে থাকে যে তার স্ত্রীর চরিত্রের এমন কিছু দিক আছে যেগুলির খোঁজ তিনি কোনোদিনও পাবেন না। ব্যাপারটা আরো যন্ত্রণাদায়ক হয়ে উঠেছিল এই কারণেই যে তার মতন স্ত্রী কোনো স্বামীরই হয় না। মহিলাটি সব দিক থেকেই স্বামীর প্রতি খুব যত্নবান
এবং সচেতন ছিলেন। এবার আমি সেই বিষয়টি উল্লেখ করতে যাচ্ছি, যেটা আপনার সঙ্গে সামনাসামনি দেখা হলে আমি বিশদে আপনাকে গুছিয়ে বলতে পারবো বলেই মনে করি। আসলে সমগ্র পরিস্থিতি সম্পর্কে একটা মোটামুটি ধারণা আপনাকে দেওয়ার জন্যই এই চিঠিখানা আপনাকে দিচ্ছি। মহিলাটির মধ্যে স্বাভাবিক চরিত্রের কিছু বিপরীত বৈশিষ্ট্য ধীরে ধীরে তার মধ্যে প্রকাশ পেতে লাগলো। ভদ্রলোকের দুটি বিয়ে, প্রথম পক্ষের একটি ছেলে আছে, ছেলেটার বয়স এই ধরুন 15 বছর। কিন্তু দুর্ভাগ্যবশত ছেলেবেলাতেই একটা দুর্ঘটনায় সে আহত হয়। কোনো কারণ ছাড়াই মহিলাটি সেই অসহায় ছেলেটিকে দুবার আক্রমণ করতে গিয়ে ধরা পড়ে যায়। একবার লাঠি দিয়ে ছেলেটাকে সে এমন ভাবে মারে যে ছেলেটার হাতটা খুব বাজে ভাবে আঘাতপ্রাপ্ত হয়। তবে সে যাই হোক, তার এক বছরের নিজের ছেলের প্রতি মহিলাটির যে ব্যবহার তার সঙ্গে তুলনায় এটা তো কিছুই নয়। মাসখানেক আগে একদিন নার্স কয়েক মিনিটের জন্য শিশুটিকে রেখে বাইরে গিয়েছিল। কিছুক্ষণ পরেই শিশুটির চিৎকার শুনে নার্স ফিরে আসেন এবং ঘরে ঢুকেই সে দেখেন তার মনে সেই মহিলা শিশুটির উপর উপুড় হয়ে বসে তার গলাটা কামড়ে ধরেছে। গলায় একটা ছোট ক্ষত তৈরি হয়েছে, তার থেকে রক্ত ছড়ছে। এবারে নার্স ভয় পেয়ে গিয়ে মহিলার স্বামীকে খবর দিতে চাইলে মহিলাটি তাকে অনুরোধ করে সে যেন তার স্বামীকে কোনো কিছুই না বলে এবং তার মুখ বন্ধ করে রাখবার জন্য তাকে নাকি 5 পাউন্ড ঘুষও দেয়। এইভাবেই তখনকার মতন ঘটনাটি চাপা দেওয়া যায়। কিন্তু ঘটনাটি নার্সের মনের মধ্যে একটা অদ্ভুত ভয়ঙ্কর ছাপ ফেলে। সেই দিন থেকেই নার্স মহিলাটির উপর কড়া নজর রাখতে শুরু করে আর শিশুটিকেও সে আরো ভালোভাবে পাহারা দিতে থাকে। এভাবেই কাটে বেশ কিছুদিন। তবে এত কিছু করা সত্ত্বেও সেই মহিলাটি তার স্বামীর কাছে ধরা পড়ে যায়। নার্সটি আর এত চাপ সহ্য করতে না পেরে সেই মহিলার স্বামীকে সবকিছুই খুলে বলে। কিন্তু স্বাভাবিকভাবেই সেই ভদ্রলোক নার্সের কথাগুলিকে বিশ্বাসই করেন। উল্টে এই সমস্ত ঘটনাটাই নার্সের স্বপ্নে দেখা কল্পনা ভেবে উড়িয়ে দেন। তারা যখন এইসব কথা বলছিলেন তখনই তারা হঠাৎ একটা চিৎকার শুনতে পায়। মিস্টার হোমস, ভদ্রলোক যখন দেখলেন তার স্ত্রী খাটের পাশেই উবু হয়ে বসে থাকা অবস্থা থেকে উঠে দাঁড়িয়েছেন আর শিশুটির গলা থেকে এবং বিছানার চাদরের উপরেও লেগে রয়েছে টাটকা রক্তের দাগ, তখন তাদের মনের অবস্থা একবার কল্পনা করে দেখুন। আতঙ্কে চিৎকার করে উঠে সে তার স্ত্রীর মুখটা আলোর দিকে তুলে ধরল এবং তৎক্ষণাৎ সে দেখল তার সারা ঠোঁটে রক্ত লেগে রয়েছে। এই মহিলা যে সেই অসহায় শিশুটার রক্ত চষে খেয়েছে সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই। এই হলো মোটামুটি সামগ্রিক ঘটনা। যদিও এই ঘটনার পরে মহিলাটিকে একটা ঘরেতে আটকে রাখা হয়েছে, এই সমস্ত ঘটনার কোনো ব্যাখ্যা আমি অন্তত খুঁজে পাইনি। আর সেই ভদ্রলোক এখন অর্ধ উন্মাদ হয়ে পড়েছেন। সে বা আমি এই রক্তচোষা বাতুরির নাম শুধু শুনেইছি, তার অধিক এ বিষয়ে আমরা কিছুই জানি না। তখন আমরা ভাবতাম এসব গাঁজাখুরি গল্প, অথচ এখানে ইংল্যান্ডের সাসেক্সের বুকে এরকমই একটা ঘটনা দিনের পর দিন ঘটে চলেছে। আমার ভাবতেই কেমন অবাক লাগে। আমি আশা করব আপনি আমার সাথে দেখা করবেন এবং এক লুপ্ত বুদ্ধি মানুষকে আপনি নিশ্চয়ই সাহায্য করবেন আর আপনার মগজ শক্তিকে প্রয়োগ করবেন অনুগ্রহ করে। ফার্গুসন ক্রিসম্যান্স লাম্বার্লি এর ঠিকানা একটা তার করে দেবে, 10টা নাগাদ আপনার ঘরে গিয়ে হাজির হব, কথা দিলাম আমি। ইতি আপনার বিশ্বস্ত রবার্ট ফার্গুসন। পুনশ্চ আমার বিশ্বাস, আমি যখন রিচমন্ড দলের 3 কোয়ার্টারে ছিলাম তখন আমার বন্ধু ওয়াটসন ব্ল্যাকমেথের পক্ষে রাগবি খেলত। তার সম্পর্কে এই একটিমাত্র ব্যক্তিগত পরিচয় পত্রই দিতে পারি। চিঠিটা নামিয়ে রাখতে রাখতে বললাম, হ্যাঁ তার কথা মনে আছে, বব ফার্গুসনের মতো ভালো 3 কোয়ার্টার রিচমন্ড দলে কোনোদিন হয় ওই লোকটা তো ভালো লোক, সত্যি বন্ধুর ব্যাপার নিয়ে মাথা গমানো সেই পারে। চিন্তিত ভাবে আমার দিকে তাকিয়ে হোমস ঘাড় নাড়তে নাড়তে বলল, তোমার মধ্যে অনেক সম্ভাবনা আছে ওয়াটসন, টেলিগ্রামটা লিখে ফেলো, সানন্দে গ্রহণ করবো আপনার কেস। তোমার কেস? তা নয় তো কি, আমাদের এই এজেন্সি যে দুর্বল মানাদের জন্য নয় সেটা তো প্রথমেই সমঝে দেওয়া দরকার, তাই নয় কি? পরদিন সকাল ঠিক 10টায় ফার্গুসন আমাদের ঘরে ঢুক। আমি তাকে মনে রেখেছিলাম একটা দীর্ঘদেহ পাথুরে গড়নের মানুষ, তখন তার হাত পা ছিল ঢিলে আর গতি ছিল অসম্ভব। সেই গতি দিয়ে প্রতিপক্ষের অনেক ব্যাককে সে পরাস্ত করেছে। জীবনের শ্রেষ্ঠ পর্বে যার সঙ্গে পরিচয় ঘটেছিল তেমন একজন কৃতি খেলোয়াড়ের ধ্বংসস্তূপের সঙ্গে সাক্ষাৎ হওয়ার চাইতে অধিকতর বেদনাদায়ক অভিজ্ঞতা সত্যি আর কিছু হতে পারে না। প্রকাণ্ড শরীরটা ভেঙে পড়েছে, স্বর্ণের মতো চুল পাতলা হয়ে এসেছে, ঘাড় নুয়ে পড়েছে, ভয় হলো। তার মনেও ওই একই ভাব জেগে হ্যালো পার্সন সে কথা বলি, গলার স্বর এখনো গম্ভীর ও উচ্ছ্বসিত। হোল্ডার পার্কে যখন দড়ির ওপর দিয়ে লোকের ভিড়ের মধ্যে তোমায় ছুঁড়ে ফেলে দিয়েছিলাম তখনকার তুমি আর এখনকার তুমির মধ্যে আকাশ পাতাল তফাৎ। আমি অবশ্য কিছুটা বদলে গিয়েছি, গত 2-1 দিনের মধ্যে আমি অনেকটাই বুড়ো হয়ে গিয়েছি। আপনার টেলিগ্রাম পেয়ে বুঝতে পেরেছি মিস্টার হোমস যে উপরকার কোনো মানুষের প্রতিনিধি হওয়ার ভান করে আর কোনো লাভ নেই আমার। সামনাসামনি কথা বলাই ভালো, হোমস বলল। হ্যাঁ কথাটা আপনি একদম ঠিকই বলেছেন মিস্টার হোমস,
কিন্তু কি জানেন, আমি যে কি করবো সেটাই আমি বুঝে উঠতে পারছি না। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, তাকে আমি যেমন আগলে রাখতে চাই, তেমনি বাচ্চা দুটো তো ওরা তো আমারই সন্তান, ওদেরকে তো রক্ষা করার দায়িত্ব আমার উপরই বর্তায়। এবার আপনি বলুন, এই পরিস্থিতিতে আমার কি করণীয়? আচ্ছা কি মনে হচ্ছে মিস্টার হোমস, আমার স্ত্রী কি পাগল? আচ্ছা আমার একটা প্রশ্ন আছে আপনার কাছে মিস্টার হোমস, আপনি কি এরকম কেসের আগে কখনো হাতে পেয়েছেন? প্লিজ আমাকে সাহায্য করুন মিস্টার হোমস, আমার মাথা একদম কাজ করছে না, কেমন যেন পাগল পাগল মনে হচ্ছে আমার। আগে বসুন, যা বলি তার সোজা জবাব দিন, বুদ্ধি সত্যি আমারও গুলিয়ে গেছে। প্রথমে বলুন, স্ত্রী কি এখনো ছেলেদের কাছে আছে? না, একদমই না। ভয়ঙ্কর সেই দৃশ্যটা নিজের চোখে দেখবার পর থেকেই আমি ওকে পাগলের মতন বারবার জিজ্ঞাসা করেছি, এই কাজ তুমি কেন করতে গেলে? জানেন মিস্টার হোমস, ও আমার কোনো কথার উত্তর দেয় না, তাই কিছুক্ষণ আমার দিকে ওরকম ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থেকে এক ছুটে চলে গেল নিজের ঘরেতে। আর সেই যে ঘরের ভেতর থেকে সে তুলে দিল, আমার সঙ্গে আর দেখা পর্যন্ত করতে চায় না। ওর একজন ঝি মানে ইয়ে পরিচারিকা আছে, ওর বাপের বাড়ির পক্ষের নাম ডলহে দাস। অবশ্য তাকে ঝিনা বলে তাকে বান্ধবী বলেই ভালো, দরকারি জিনিসপত্র আর খাবার দাবার সেই সব ভেতরে নিয়ে যায়। যার ছেলে দুটো তাহলে আর বিপদের মধ্যে নেই। নার্স মিসেস মেসন প্রতিজ্ঞা করেছেন যে এক সেকেন্ডের জন্য বাচ্চাগুলোকে আর চোখের আড়াল করবেন না। কিন্তু চিন্তাটা কি জানেন, আমার বড় ছেলে জ্যাকের জন্যই আমার সব চিন্তা। এর আগে দু দুবার তাকে মারধর করেছে আমার স্ত্রী। জখম করেনি তো? না, সেভাবে যখন সে হয়নি, কিন্তু নিষ্ঠুরভাবে মেরেছে। বেছায় এমনিতেই পোক শিরদাঁড়াটা পেকে গিয়েছিল ছেলেবেলাতে পড়ে যাওয়ার পরে পরে। অবশ্য আমি একটা জিনিস বুঝতে পারি না, যে ছেলেকে দেখলে সকলের মায়া হয়, সেই ছেলেকে তার নিজের জন্মদাত্রী মা কিভাবে এত নিষ্ঠুর হয়ে মারতে পারে? গতকালের চিঠিটা তুলে নিয়ে হোমস আবার সেটা পড়ছিল। বাড়িতে আর কে কে আছে? দুজন চাকর আর আমার গার্ড মাইকেল, সে আমাদের বাড়িতেই থাকে। আমার স্ত্রী, আমি আর আমার বড় ছেলে জ্যাক, আমার ছোট ছেলে ডলহেরাস আর মিসেস মেসন, এই হচ্ছে কি আমার বাড়ির পরিবার। বিয়ের সময় স্ত্রী সম্বন্ধে সব খবর নিশ্চয়ই জানা ছিল না? কয়েক সপ্তাহ আলাপের পরেই বিয়ে হয়েছিল। ডলোরিস কতদিন আছে ওর সঙ্গে? তা আছে বেশ কয়েক বছর। তার মানে স্ত্রীর চরিত্র আপনি যা জানেন তার চাইতে বেশি জানে ডলোরিস? তা বলতে পারেন। হোমস কথাটা লিখে নিল, তারপর বলল, তদন্ত এখানে বসে হবে না, আপনার বাড়ি যেতে হবে। উঠবো অবশ্য সরাইখানায়। ফার্গুসনকে দেখে মনে হলো ও যেন একটা সুস্থির নিঃশ্বাস নিল। হাতে একদম কাজ নেই। ওয়াটসন আসবে? ও হ্যাঁ, তার আগে দু একটা প্রশ্ন। ভদ্রমহিলা দুটো ছেলের উপরই চড়াও হয়েছিলেন। হ্যাঁ, কিন্তু ধরনটা তো দু প্রকারের। যে কেউ মেরেছে, একবার লাঠি দিয়ে মেরেছে, আর একবার শুধু হাতে অত্যন্ত নিষ্ঠুর ভাবে। কেন মেরেছিলেন সে ব্যাপারে কিছু জানেন? না, মানে ও শুধু বলেছে ও জ্যাককে মনে প্রাণে ঘৃণা করে, দু চোখে একেবারে সহ্য করতে পারে না। আর যতদিন ও বেঁচে থাকবে জ্যাকের প্রতি ওর মনোভাব পাল্টাবার নয়, সেটাও ঘুরিয়ে ফিরিয়ে বারবার প্রমাণ করে দিয়েছে। সৎমারা ওরকমই বলে বহু ক্ষেত্রে, ঈর্ষার ব্যাপার। আচ্ছা আপনার স্ত্রীর স্বভাবেও কি ঈর্ষার আগুন আছে? হ্যাঁ মিস্টার হোমস, যদিও ঈর্ষার কারণটা আমি জানি না, কিন্তু আমি তো আর বাচ্চা ছেলে নই। ওর ভাব ভঙ্গি কথাবার্তা শুনলে ও ওকে দেখলে সবই পরিষ্কার বোঝা যায়। জ্যাকের বয়স যখন 15, মাথাও নিশ্চয়ই সাফ, বিশেষ করে শারীরিক বিকৃতি থাকার ফলে আর পাঁচটা সুস্থ ছেলের চেয়ে মগজের বুদ্ধি একটু বেশি হয়েছে বলে ধরা যেতে পারে। কেন অমন মারা হয়েছে সে কি কিছু বলেছে? কি আর বলবে, বলেছিল স্রেফ অকারণে কার গায়ে হাত তুলেছে তার মা। স্নেহের সম্পর্ক নিশ্চয়ই এককালে ছিল দুজনের মধ্যে? আগে না, কোনো কালে ছিল না। কিন্তু আপনি যে বললেন ছেলেটার প্রাণে স্নেহ মমতা ভালোবাসা এগুলো আছে, কি আর বলবো মিস্টার হোমস, ওরকম পিতৃভক্ত ছেলে আমি আর দুটো দেখিনি। মায়ের প্রতি ওর মনোভাবের কথা আমি বলতে পারবো না, কিন্তু আমাকে যে ও খুবই ভালোবাসে সেটা আমি এক কথায় বলতে পারি। হোমস আবারও কিছু একটা লিখে নিল, তারপর ভুরু কুচকে কিছুক্ষণ চিন্তায় ডুবে রইল। দ্বিতীয় বিয়ের আগে আপনি আর জ্যাক খুব কাছাকাছি ছিলেন, প্রাণের বন্ধু বলতে পারে, তাই তো? একদমই মিস্টার হোমস, ওর ব্যক্তিগত সব কথাই আমার সঙ্গে ভাগাভাগি করে নিত। যার মনে এত স্নেহ মমতা ভালোবাসা, মরা মায়ের স্মৃতিও নিশ্চয়ই তার মনে খুবই উজ্জ্বল। হ্যাঁ, প্রথমবারই তো তাই মনে হয়েছিল। ইন্টারেস্টিং ছেলে। হ্যাঁ, আর একটা প্রশ্ন, বাচ্চা আর জ্যাকের উপর কি একই সময় চড়াও হতে দেখা গেছে আপনার স্ত্রীকে? হ্যাঁ, প্রথমবারই তো তাই মনে হয়েছিল, যেন খুন চেপে গিয়েছিল ওর মাথায়।
দ্বিতীয়বারে শুধুমাত্র মার খেয়েছে জ্যাক, ছোট ছেলেটা নিরাপদই ছিল, এটাও সবাইকে মিসেস মেসন বলেছেন। তাহলে তো আরো জট পাকিয়ে গেল ব্যাপারটা। ঠিক বুঝতে পারলাম না মিস্টার হোমস। এখন বুঝবেন না, থিওরির পর থিওরি খাড়া করে যাওয়া আমার মেথড, তার আগে মুক্তি খুলি না আমি, এটাই আমার পদ অভ্যাস। আপনার বন্ধু আমার সম্বন্ধে খুব বাড়িয়ে গল্প টল্প লেখে, তবে কি জানেন, আপনার এই কেস খুব একটা দুর্ঘট নয়, মীমাংসা করা যাবে। যাই হোক, বেলা দুটোয় ভিক্টোরিয়া দেখা পাবেন আমাদের। নভেম্বরের একটা কুয়াশা ঢাকা সন্ধ্যায় ল্যাম্বারলির চেকার্সে জিনিসপত্র রেখে একটা লম্বা ঘোরানো গলির সাসেক্স সুলভ কাদান ভেতর দিয়ে গাড়ি চালিয়ে শেষ পর্যন্ত আমরা ফার্গুসনের এক তেরে পুরনো গোলা বাড়িতে পৌঁছে গেলাম। একটা দল ছুট মস্ত বড় বাড়ি, মাঝখানের অংশটা খুবই পুরনো, দুপাশের দুটো অংশ খুবই নতুন, টিউডার যুগের উঁচু উঁচু চিমনি আর হর্সম টালির শ্যাওলা ধরা খাড়া ছাদ, সিঁড়িগুলো ক্ষয় হতে হতে অর্ধ গোলাকার হয়ে গেছে। ভেতরে সিলিং এ ওক কাঠের ভারী বিম, মেঝে এবড়ো খেবড়ো, পুরনো বাড়িটার সবকিছুতেই যেন বার্ধক্য ধ্বংসের গন্ধ লেগে আছে। মাঝখানে একটা বড় ঘর, আমাদের নিয়ে ফার্গুসন সেই ঘরে ঢুকলো। মস্ত বড় একটা শেকেলে অগ্নিকুণ্ডে কাঠের আগুন দাউ দাউ করে জ্বলছে। অগ্নিকুণ্ডের পেছনে একটা লোহার পর্দার উপর তারিখ লেখা 1707। চারিদিক তাকিয়ে দেখলাম সারাটা ঘর জুড়ে নানান সময় ও নানান দেশের একটা অদ্ভুত সংমিশ্রণ ছড়িয়ে রয়েছে। আধা প্যানেল করা দেওয়ালের মালিক নিশ্চয়ই ছিল সপ্তদশ শতাব্দীর কোনো সাধারণ জুতদার। অবশ্য দেওয়ালের নিচের অংশটা এক সারি সুনির্বাচিত আধুনিক জল রং ছবি দিয়ে অলঙ্কৃত, আর ওপরের দিকে যেখানে উক্তাটের পরিবর্তে হলুদ পলেস্তরা ধরানো হয়েছে সেখানে দক্ষিণ আমেরিকার যেসব তৈজসপত্র ও অস্ত্রশস্ত্রের সংগ্রহ ঝুলিয়ে রাখা হয়েছে সেগুলি যে উপরতলায় পেরুভীয় মহিলাটি সঙ্গে করে এনেছে সে বিষয়ে কোনো সন্দেহ থাকতেই পারে না। মনির একাগ্র কৌতূহলের টানে হোমস তখনই উঠে গিয়ে বেশ যত্ন সহকারে সেগুলি পরীক্ষা করতে লাগলো। দুই চোখে চিন্তা ভরে নিয়ে সে ফিরে এলো। আরে আরে, এ আবার কি? এক কোণে একটা ঝুড়ির মধ্যে একটা স্প্যানিয়েল শুয়েছিল। বেশ কষ্ট করে হাঁটতে হাঁটতে ধীরে ধীরে সেটা মনিবের দিকে এগোতে থাকে। কুকুরটার পেছনের পা দুটো সমানভাবে পড়ছে না, লেজটা মাটিতে লুটিয়ে পড়েছে। সে ফার্গুসনের হাত চাটতে লাগলো। কি হলো মিস্টার হোমস, কুকুরটার এমন দশা হলো কি করে? এটা আবার আরেকটা সমস্যা, ডাক্তাররাও কিছু বুঝতে পারছে না। তারা বলেছেন এটা একরকমের পক্ষাঘাত, শিরদাঁড়ার মেনিনজাইটিস, তবে ও এখন আগের চাইতে অনেকটা ভালো আছে, সেরে উঠবে দু চার দিনের মধ্যেই। ঝুলে পড়া লেজের কাঁপুনিতে তার সম্মতি জানা গেল। কুকুরটার বিষণ্ন চোখ দুটো পরপর আমাদের দেখতে লাগলো। সে বুঝতে পেরেছে আমরা তার কথাই বলাগুলি করছি। রোগটা কি হঠাৎই হয়েছে? হ্যাঁ, একদম রাতারাতি। খুবই আশ্চর্য, খুবই ইঙ্গিতপূর্ণ। কি হয়েছে একটু বলবেন মিস্টার হোমস? ঠিক যেরকমটা ভাবছি দেখছি তা সবই মিলে যাচ্ছে। মিস্টার হোমস, আপনি কি ভাবছেন? দয়া করে আমাকে বলুন না, আমাকে অন্ধকারে রাখবেন না। এত বড় মাপের একজন রাগবি থ্রি কোয়ার্টারের সারা শরীর কাঁপতে লাগে। সান্ত্বনা জানাতে হোমস তার গায়ে নিজের হাতটা রাখ, বলল, এই মুহূর্তে আমি কিছুই বলবো না, তবে সমাধানটা আপনার পক্ষে বেদনাদায়ক হতে পারে, এইটুকু শুনে রাখুন খালি। ঠিক আছে, তবে আপনারা বসুন, আমি এখন আমার স্ত্রীর খোঁজ নিয়ে আসি। কয়েক মিনিটের জন্য সে বাইরে গেল। সেই সুযোগে হোমস আবার দেওয়ালের প্রাচীন জিনিসপত্রগুলো পরীক্ষা করতে লেগে গেল। গৃহকর্তা ফিরে এলে তার বিষণ্ন মুখ দেখেই বোঝা গেল যে অবস্থার কোন রকম উন্নতি ঘটেনি। একটা লম্বা একহারা বাদামি মুখের মেয়ের সঙ্গে সে ফিরল। ফার্গুসন বলল, ডলহেরাস, মিসেস ফার্গুসনকে একটু চা দিয়ে এসো। একটা ক্ষুব্ধ দৃষ্টিতে মনিবের দিকে তাকিয়ে সে বলল, তিনি এখন বেজায় অসুস্থ, কিছুই খেতে চান না, ডাক্তার দেখানো দরকার, ডাক্তার ছাড়া তার কাছে একলা থাকতে আমার ভয় করে। জিজ্ঞাসু দৃষ্টিতে ফার্গুসন আমার দিকে তাকাল। হ্যাঁ চলো, আমি যাচ্ছি তোমার সব। ডলহেরাস, ও কি ডক্টর ওয়াটসনকে ঢুকতে দেবে? দেবে দেবে, সব দেবে, সেসব নিয়ে ভাবার কোনো দরকার নেই, তবে আপনি একবার আসুন তো আমার সঙ্গে। মেয়েটির পেছন পেছন সিঁড়ি বেয়ে উঠে একটা পুরনো করিডোরে নামলাম। গভীর আবেগে মেয়েটা কাঁপছে। করিডোরের শেষ প্রান্ত লোহার পাত বসানো একটা মজবুত দরজা। দরজাটা দেখে আমার মনে হলো ফার্গুসন যদি দরজা ভেঙেও স্ত্রীর কাছে যেতে চায় তাহলেও কাজটা খুব একটা সোজা হবে না। মেয়েটা পকেট থেকে একটা চাবি বের করল আর পুরনো কবজা লাগানো উক কাঠের দরজার পাল্লা দুটো বিকট শব্দ করে খুলে দেন। আমি ঢুকতেই মেয়েটা তাড়াতাড়ি দরজা বন্ধ করল। বিছানায় এক মহিলা শুয়ে রয়েছে, স্পষ্ট বোঝা যাচ্ছে তার অনেক জ্বর, সে আধা জাগ্রত অবস্থায় শুয়ে। আমি ঘরে ঢুকতেই সন্ত্রস্ত অথচ সুন্দর চোখ দুটো মেলল এবং আমার দিকে সভয়ে তাকিয়ে রইল। মনে হলো একজন অপরিচিত লোককে দেখে সে যেন স্বস্তি বোধ করল।
একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে সে আবার বালিশে এগিয়ে পড়ল। কিছু আশ্বাসের কথা বলে আমি তার কাছে এগিয়ে গেলাম। যতক্ষণ তার নাড়ি পরীক্ষা করলাম ও তাপ দেখলাম, ততক্ষণ সে চুপ করে শুয়ে রইল। নাড়ির গতি ও শরীরের তাপ দুটোই চড়া, তবু আমার মনে হল সত্যিকারের কোনো রোগের আক্রমণ নয়, মানসিক ও স্নায়ুবিক উত্তেজনাই এই অবস্থার কারণ। মেয়েটি বলল, টানা দুদিন হলো এভাবেই শুয়ে আছে ডক্টর ওয়াটসন, ও বাঁচবে তো? মহিলাটি তার ওই লালচে সুন্দর মুখমণ্ডল আমার দিকে ফেরাল। আমার স্বামী কোথায়? নিচে আছে, তাকে দেখবেন? দেখা ওই লোকটার সাথে করব না, কখনো করব না। পিশাচ পিশাচ শয়তান লোক কোথাকার! বলতে বলতে সে উত্তেজিত হয়ে পড়ল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি শান্ত হন। বলছিলাম, আমি কি কোনো রকম সাহায্য করতে পারি? কিচ্ছু করতে পারবেন না, কেউ কিচ্ছু করতে পারবে না, সব শেষ সব শেষ। আমার যা ইচ্ছে আমি তাই করব, কেউ কিচ্ছু করতে পারবে না। মহিলাটি নিশ্চয়ই কোনো অদ্ভুত বিভ্রান্তিতে ভুগছে। ভালো মানুষ ববকে আমি কখনোই শয়তান বলতে পারবো না। বললাম, ম্যাডাম আপনার স্বামী আপনাকে খুব ভালোবাসে, এই যে পুরো ব্যাপারটা ঘটছে তাতে সেও খুব কষ্ট পেয়েছে। আবারও সে তার চোখ দুটো আমার দিকে ফেরাল। হ্যাঁ জানি ও আমাকে ভালোবাসে, কিন্তু আমি কি বাসি না? আর কেমন ভালোবাসা সে তো দেখতেই পাচ্ছি, আমার সম্পর্কে এই ধরনের কথা কিভাবে বলতে পারলো? দেখুন, এই পুরো ঘটনাটায় সে খুবই কষ্ট পেয়েছে, তাই হয়তো সে বুঝতে পারছে না। মানছি বুঝতে পারেনি, কিন্তু অন্তত বিশ্বাসটুকু তো করতে পারতো আমাকে। আচ্ছা, আপনি কি তার সঙ্গে দেখা করবেন না? আমি জিজ্ঞাসা করলাম। না না ডক্টর, আপনি তো সেই সময় ছিলেন না, যেসব কথা তখন আমাকে বলেছে, যে চোখে আমার দিকে তাকিয়েছে, তা আমি কোনো দিনও ভুলতে পারবো না। তাই ওর সঙ্গে দেখা করার কোনো প্রশ্নই ওঠে না। আর আপনিও চলে যান, আপনার দৌড়ও আমার বোঝা হয়ে গেছে, আপনিও কিচ্ছু করতে পারবেন না। আমার জন্য শুধু নিচে গিয়ে একটা কথা বলে দেবেন, আমি আমার ছেলেকে ফেরত চাই। ছেলের ওপর ববের যেমন অধিকার আছে, তেমনি আমারও আছে। এছাড়া আর কোনো কথা তার সঙ্গে আমার নেই। আমি নিজের ঘরে চলে এলাম। ফার্গুসন ও হোমস তখনও আগুনের পাশে বসে আছে। ফার্গুসন এক মনে আমার সাক্ষাৎকারের বিবরণ শুনল। ছেলেকে কিভাবে পাঠাবো মিস্টার হোমস? ওর ভেতরে যে এখন কি প্রবৃত্তি মাথা চাপা দিয়ে রয়েছে সেটাই তো আমি এখন বুঝতে পারছি না। আপনি তো তখন ছিলেন না মিস্টার হোমস, রক্ত মাখা ঠোঁটটুকু নিয়ে যখন ও ছেলের পাশ থেকে উঠে দাঁড়িয়েছিল, ওই দৃশ্য আমি কখনো বলতে পারবো না, বলা সম্ভব নয়। এই সময় পরিচারিকা চা নিয়ে এলো। সে যখন চা পরিবেশন করছে তখন দরজা খুলে এক যুবক ঘরে, চমৎকার ছিল, মুখখানা ম্লান, মাথা ভরা উজ্জ্বল চুল, চোখে একটা অদ্ভুত উত্তেজনা এবং চোখ দুটো অদ্ভুত রকমের নীল। বাবার দিকে চোখ ফেরাতেই আবেগ ও আনন্দের একটা হঠাৎ আলোর ঝলকানিতে চোখ দুটো ঝলমল করে উঠল। তার ছুটে গিয়ে একটা চঞ্চল মেয়ের মতো সে দুই হাতে বাবার গলা জড়িয়ে ধরল, চেঁচিয়ে বলল, এই ড্যাডি তুমি কখন এলে? ফার্গুসন বোধহয় কিছুটা বিব্রত বোধ করলেন, আস্তে আস্তে নিজেকে ছাড়িয়ে নিলেন। একটা অমিত্র সুলভ দৃষ্টিতে ছেলেটা আমাদের দিকে তাকাল। মিস্টার হোমস, ডক্টর ওয়াটসন, আপনিও এসেছেন? ডিটেকটিভ শার্লক হোমস, রাইট? আপনার ছোট ছেলের সঙ্গে এবার আলাপ করা দরকার। জ্যাক, একবার যাও তো মিসেস মেসনকে গিয়ে বলো বাচ্চাটাকে একবার এখানে নিয়ে আসতে। একটু অদ্ভুত ভাবে খোঁড়াতে খোঁড়াতে ছেলেটা চলে গেল। আমার ডাক্তারি চোখ সহজেই বুঝলো সে শীত দ্বারা দুর্বলতায় ভুগছে। ইতিমধ্যে এই ছেলেটা আবার ফিরে হইল। তার পেছনে এলো একটি লম্বা শুকনো চেহারার মহিলা, তার কোলে একটি ভারী সুন্দর ছেলে, কালো চোখ, সোনালি চুল, ফ্যাকশন ও ল্যাটিন রক্তের এক আশ্চর্য সংমিশ্রণ। ফার্গুসন ছেলেটিকে খুব ভালোবাসে, তাকে কোলে নিয়ে আদর করতে লাগে। তার দেবদূতের মতো সুন্দর গলায় একটা ছোট্ট লাল দাগের দিকে তাকিয়ে সে ধীরে ধীরে বলল, দেখুন এমন বাচ্চাকে কেউ জখম করতে পারে? ঠিক সেই মুহূর্তে আমার চোখটা হঠাৎই হোমসের উপর পড়ল। তার চোখে মুখে ফুটে উঠেছে একটা তীব্র একাগ্রতা। তার মুখটা এতখানি স্থির হয়ে আছে যেন পুরনো হাতির দাঁত থেকে খোদাই করে তোলা হয়েছে। দুটো চোখ শুধু মুহূর্ত মাত্র বাবা ও ছেলের প্রতি নিবন্ধ থেকেই এখন ঘরের অপরদিকের কোনো কিছুর উপর একাগ্র কৌতূহলের সঙ্গে স্থির হয়ে আছে। তার দৃষ্টিকে অনুসরণ করে আমার শুধু মনে হল জানলা দিয়ে সে বাইরের বিষণ্ন বৃষ্টি ভেজা বাগানের দিকে তাকিয়েছে। একথা ঠিক যে খড়খড়িটা বাইরের দিকে অর্ধেক বন্ধ থাকায় তার দৃষ্টি আটকে যাচ্ছে, তবু এটা নিশ্চিত যে হোমসের একান্ত মনোযোগ জানলার দিকেই নিবন্ধ। তারপর একটু হেসে সে বাচ্চাটির দিকে চোখ ফেরাল। তার মোটা গলায়
সেই ছোট্ট ক্ষত চিহ্নটা দেখা যাচ্ছে। কোনো কথা না বলে হোমস সযত্নে সেটা পরীক্ষা করলো। শেষে তার সামনে টোল খাওয়া যে ছোট্ট মুঠোটা দুলছিল সেটা ধরে একটু নাড়া দিব। গুড বাই খুদে মানুষ, জীবনটাকে শুরু করলে কিন্তু বড় অদ্ভুত অভিজ্ঞতা দিয়ে। নার্স, তোমার সঙ্গে কথা আছে। তাকে এক পাশে নিয়ে গিয়ে হোমস কয়েক মিনিট ধরে তার সঙ্গে কথা বলব। তার শিশির কথাগুলো আমার কানে। ভয় নেই, তোমার উৎকণ্ঠা শীঘ্রই অবসান ঘটবে। এরপর মহিলাটি বাচ্চাটিকে নিয়ে চলে গেল। ছেলেটিকে জড়িয়ে ধরে ফার্গুসন বলল, মিসেস ম্যাসনকে আপনার কিরকম মনে হয়? দেখুন, মন থেকে তো ভালোই মনে হয়, এবার বাইরে থেকে তো সকলকে বোঝা সম্ভব নয়। তবে একটা কথা মানতে হবে, ছেলেটাকেও খুবই ভালোবাসে। জ্যাক কি বলে, পছন্দ হয় মিসেস ম্যাসনকে? জ্যাকের ভালো লাগা বা পছন্দের তালিকাটা খুবই ছোট, অবশ্য অপছন্দের তালিকাটাও বড়। আমার ভাবো ভালো, আমি ওর পছন্দের তালিকায় স্থান পেয়েছি। ছেলেটি যেন ভালোবাসায় গলে গিয়ে বাবার বুকে মাথা রাখ। ফার্গুসন ধীরে ধীরে তাকে ছাড়িয়ে নিল। জ্যাক, এখন তুই যা। ছেলেটি চলে গেলে ফার্গুসন বলল, আপনাকে টানাপোড়েনের মধ্যে টেনে এনে কি যে ভুল করলাম, বড্ড জটিল সমস্যা এটা, এর সমাধান কি আপনি পারবেন করতে? সামান্য হেসে হোমস বলল, সূক্ষ্ম তো বটেই, কিন্তু জটিল নয়। ধাপে ধাপে বুদ্ধির বিশ্লেষণ বেয়ে সমাধানে পৌঁছে গেছি সেই বেকার স্ট্রিট থেকে বেরোনোর আগে। এসেছি কেবল নিজের চোখে দেখে সবটা বাজিয়ে নেওয়ার জন্য। ফার্গুসন কপালে হাত ঠেকাল, তারপর ঘর ঘরে গলায় বলল, তবে আমাকে কেন উদ্বেগের মধ্যে রাখছেন মিস্টার হোমস? হোমস বলল, সবটা খুলে বলার আগে ভদ্রমহিলার সাথে আমি একবার দেখা করতে চাই। বাটসন, উনি কি পারবেন? তবে চলো, জট পরিষ্কার তার সামনেই হোক। অসম্ভব, আমার মুখ দেখতেও ও কখনো রাজি হবে না। দেখবেন দেখবেন, নিশ্চয়ই দেখবেন। তারপর একটা কাগজে কিছু লিখলো। ওয়াটসন, তুমি তো ভদ্রমহিলার সাথে দেখা করার অনুমতি পেয়েছো, এই চিরকুটটা পৌঁছে দেবে? এরপর আমি উপরে উঠে গিয়ে চিরকুটটা ডলোরেসের হাতে দিয়ে দিলাম। সে সন্তর্পণে দরজাটা খুলে সেটা নিল। এক মিনিট পরেই ভেতর থেকে একটা কান্নার শব্দ শুনতে পেল। সে কান্নায় আনন্দ ও বিস্ময় একসঙ্গে মিশে আছে। ডলোরেস মুখ বাড়াল, দেখা করবেন। আমার ডাক শুনে ফার্গুসন ও হোমস উঠে আমরা ঘরে ঢুকলে মিস্টার ফার্গুসন তার স্ত্রীর দিকে দু এক পা এগিয়ে যেতেই মহিলাটি বিছানায় বসেই হাত বাড়িয়ে তাকে বাধা দিল। ফার্গুসন একটা হাতল ভাঙা চেয়ারে বসে পড়ল। হোমস ও মহিলাকে অভিবাদন করে মাস ফার্গুসনের পাশেই বসল। মহিলাটি বিস্ময় ও বিস্ফারিত চোখে তার দিকে তাকিয়ে, সবচেয়ে চটপট অপারেশনই সবচেয়ে কম ব্যথা দেয়, তাই ছোট্ট করে বলি, মিস্টার ফার্গুসন আপনার স্ত্রী রীতিমতো সাধ্যী, অত্যন্ত প্রেমময়ী এবং তার সঙ্গে খুবই জঘন্য ব্যবহার করা হয়েছে। আনন্দে চিৎকার করে উঠলেন ফার্গুসন। আপনার পায়ে পড়ি মিস্টার হোমস, আপনি শুধু প্রমাণ করে দিন, আমি আজীবন আপনার কৃতদাস হয়ে থেকে যাব। প্রমাণ তো করবই, কিন্তু আপনাকে আহত করে। ওসবের তোয়াক্কা আমি করি না, আমার স্ত্রী যে অপরাধী নন এটা যদি আপনি একবার প্রমাণ করে দিতে পারেন আমি সব আঘাত সয়ে নেব। বেশ তাহলে শোনো, বিকাশ স্ট্রিটের ঘরে বসে যখন আপনি রক্তপায়ী পিশাচিনীর কাহিনী বলেছিলেন, তখন আমি সেসব এক বিন্দুও বিশ্বাস করি, ওসব গাল গল্পেই মানায়। অথচ আপনি স্পষ্ট দেখেছিলেন যে বাচ্চার খাটের পাশ থেকে রক্ত মাখা ঠোঁটে উঠে দাঁড়াচ্ছেন আপনার স্ত্রী। হ্যাঁ হ্যাঁ, ক্ষত চিহ্ন থেকে রক্ত পান করা ছাড়াও অন্য কোনো কারণে যে রক্ত টেনে নেওয়া যায় এই ধারণাটা আপনার মাথায় এলো না কেন বলতে পারবেন? বিষ টেনে বার করার জন্য ইংলিশ ইতিহাসের এক রানী ক্ষত মুখে মুখ দিয়ে রক্ত শুষে বার করেননি? বিষ? দক্ষিণ আমেরিকার জিনিসপত্র ছড়িয়ে রয়েছে বাড়িমা, দেওয়ালে ঝোলানো অস্ত্রশস্ত্র দেখেই মন টেনেছিল ওই কারণে, অন্য কোনো বিষ হতে পারত। কিন্তু আমার সহজাত প্রবৃত্তি মন থেকে বলে উঠল বিষ এসেছে ওদেরই মধ্যে কোনো একটা থেকে। পাখিবাড়া পুচকে ধুনুকটার পাশে ছোট্ট কিন্তু শূন্য তুনটা দেখে বুঝলাম যা ভেবেছি ঠিক তাই, তীর নেই, তার মানে ক্যুরারি বা ওই জাতীয় কোনো মারাত্মক শিকড়ের রসে তীরখানা ডুবিয়ে নিয়ে যদি বাচ্চাটাকে খোঁচা মারা হয় সে বিষ মুখ দিয়ে টেনে সঙ্গে সঙ্গে বার না করলে প্রাণে বাঁচানো যাবে না কিছুতেই। তারপর ধরুন স্প্যানিয়েল কুকুরটা রাতারাতি রোগ হওয়াটা, আগে অবশ্য কুকুরটার কথা মাথায় আসেনি, দেখা মাত্রই ব্যাপারটা বুঝলাম। তীরের খোঁচায় কাজ কিরকম হয় সেটা দেখার জন্য মহড়া দেওয়া দরকার, কুকুর বেচারার উপর সেই এক্সপেরিমেন্ট করা হয়েছিল, দেখা গেল বিষের ক্ষমতা মোটেই নষ্ট হয়নি। আপনার স্ত্রী স্বচক্ষে দেখেছেন আপনার বড় ছেলে তার ছোট ভাইকে তীর দিয়ে খুঁচিয়ে পালাচ্ছে, মেরেছেন ঠিক সেই কারণে, তাহার তো তা সহ্য করা যায়, মুখ দিয়ে সঙ্গে সঙ্গে পিষ টেনে বার করে দিয়েছে, কিন্তু আপনাকে জ্যাকের কুকৃতির কথা বলেনি যাতে আপনার মন না ভেঙে যায়। ভালোবাসা কতটা গভীর হলে
এতটা গোপনীয় করাটা সম্ভব বলতে পারেন? জ্যাকি, একটু আগেই তো দেখলাম ছোট ছেলেকে আপনার আদর করা দেখে নৃশংস ঘৃণা আর পাশবিক হিংসা ফুটে উঠছে আপনার আদরের বড় ছেলে চোখে মুখে। দেখলাম জানলার শাশিতে জ্যাকের হিংসায় কালো ঘৃণার নিষ্ঠুর মুখের প্রতিবিম্ব দেখে আমি অবাক হয়ে গেছি। এরকম জিঘাংসা কখনো কারোর মুখে এভাবে ফুটে উঠতে পারে বলে আমি কখনো দেখিনি। জ্যাকি, ও মাই গড, সহ্য করুন মিস্টার ফার্গুসন, সহ্য আপনাকে করতেই হবে। ভালোবাসা বিকৃত চেহারা নিলে এই পথেই চলে। সে ভালোবাসে নিজের মায়ের স্মৃতিকে, ভালোবাসে আপনাকে। সে জানে নিজের শরীরের দুর্বলতা কোথায়। ঠিক তার বিপরীত আপনার ছোট ছেলে, ফুটফুটে সুন্দর, যেন এক দ্বীপ শিশু। ঈর্ষার বিষে তাই অমানুষ হয়ে গেছে জ্যাকের মতো ছেলেও। ম্যাডাম, আমি কি মিথ্যে বলছি? বালিশের মধ্যে মুখ ঢেকে মহিলাটি ফুপিয়ে কাজ, এবার সে স্বামীর দিকে ঘুরে দাঁড়ালো। এই এই কথা আমি তোমাকে কিভাবে বলতাম গো? আমি চেয়েছিলাম আমি না হোক অন্য কেউ তোমাকে এইসব কথা বলুক। এই ভদ্রলোকের ভদ্রলোকের সে ক্ষমতা আছে, উনি যখন চিরকুটি লিখে পাঠালেন উনি সব জানেন। আমার আমার যেন ধরে প্রাণ ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে হোমস বলল, আমার প্রেসক্রিপশন যদি শোনেন তাহলে বলবো জ্যাককে কয়েকদিনের জন্য সাগরের হাওয়া খাইয়ান। আচ্ছা মিসেস ফার্গুসন, একটা ব্যাপার এখনো ধোঁয়াটে রয়ে গেল আমার কাছে। বাচ্চাটাকে এই দুদিনের জন্য আপনি ছেড়েছিলেন কোন সাহসে? মিসেস মেসন সব জানে, আমি সব বলেছি ওনাকে। ঠিক 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 ঠিক, আমিও ঠিক এটাই আজ করেছিলাম। ফার্গুসন বিছানার পাশেই দাঁড়িয়েছে, তার দম যেন আটকে আসছে, দুটো হাত সামনে বাড়িয়ে সে কাঁপছে। হোমস বলল, ওয়ে ওয়াটসন, চলো এবার পালাই, বাকিটা নিজেদের মধ্যেই মিটিয়ে নে। ব্যাস, ঘটনা তো এখানেই শেষ। তবে আরেকটা কাজ বাকি আছে, যে চিঠিটা দিয়ে এই কাহিনী সূত্রপাত তার চূড়ান্ত জবাবে হোমস যে চিঠিটা লিখেছিল এবার সেটা উল্লেখ করি। চিঠিটা ছিল অনেকটা এই রকম, বেকার স্ট্রিট 21st November, বিষয় ভ্যাম্পায়ার। মহাশয়, আপনার 19 তারিখে চিঠির জবাবে জানাচ্ছি আপনাদের মক্কেল মিসিং লেনের চায়ের দালাল ফার্গুসন অ্যান্ড মুরহেডের মিস্টার রবার্ট ফার্গুসনের সমস্যার একটা সন্তোষজনক সমাধান আমি করেছি। আপনার সুপারিশের জন্য ধন্যবাদ, আপনার বিশ্বস্ত শার্লক হোমস।